শীতকাল মানে পিঠে খাওয়ার সময়, সে পুলি পিঠে হোক কিংবা পাটিসাপটা পিঠে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির পিঠা রেসিপি। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। সুজির পিঠার জন্য প্রথমে আমি নিয়ে নেব একটি পাত্রে নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম। তারপর নিয়ে নেব আমি 100 মতো চিনি। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু মিষ্টি কম পছন্দ করি তাই আমি কম নিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো দেখুন, চিনি আর ডিমের মিশ্রণটি একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 50 গ্রামের মতো গুঁড়ো দুধ। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে এই গুঁড়ো দুধটা দিলে স্বাদ আরও দ্বিগুণ করে দেয়। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 বাটির মতো সুজি। এভাবে আমি অল্প অল্প করে সুজিটা অ্যাড করব, একেবারে ঢালতে যাবেন না। এভাবে অল্প অল্প করে আমি সুজিটি ঢেলে ভালো করে ডিম আর চিনির সাথে মিশিয়ে নেব সব কিছু। দেখুন, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেস্ট রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমি হাতে আগে থেকেই তেল মেখে নিয়েছি। এবার এই সুজির মিশ্রণটি দেখে কিছুটা নিয়ে এভাবে এই হাতের সাহায্যে আমি এবার গোল করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন করতে হবে। তারপরে চুলোতে আমি প্রথম থেকেই তেল বসিয়ে তেলটি হালকা গরম করে নিয়েছি। এবার একে একে ছেড়ে দেব। এই কাজটি দ্রুত করতে হবে, তা নাহলে সুজির পিঠাগুলো ভেঙে যেতে পারে। আর অবশ্যই তেলটা হালকা গরম হতে হবে, বেশি গরম হলে নিচ থেকে পুড়ে যাবে আর উপরে ভিতরে কাঁচা হয়ে যাবে। তো 1 মিনিট হয়ে গেছে। আমি পিঠাগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেবো। উল্টানোর সময় অবশ্যই সাবধানতার সঙ্গে উল্টোতে হবে, কারণ এই অবস্থায় এগুলো খুবই নরম থাকে। দেখুন, আমার একটা উল্টোতে গিয়ে ভেঙে গিয়েছে। তো বন্ধুরা দেখুন, আমার এই সুজির পিঠা তৈরি হয়ে গেছে। আর এই সুজির পিঠা খেতে খুবই অসাধারণ লাগে। আর এই সুজির পিঠা খুবই অল্প সময়ের মধ্যে তৈরিও হয়ে যায়। মেহমানদের খাতিরের জন্য খুবই অল্প সময়ে এই সুজির পিঠা তৈরি করে নিতে পারেন। তাছাড়া এই পিঠা 15 দিন ধরে আপনারা স্টোর করেও রাখতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফিজ।